হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এছাড়া ডেলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা হলো আমি তোমাদেরকে বলেছিলাম যে অষ্টমীর দিনে যে সন্ধি পুজোটা হয় সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুতে কিছু বলার নেই, সেই জন্য একটু ইন্ট্রো দিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো পুরো ভিডিওটা, অষ্টমীর সন্ধি পুজোর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো পুরো আর কি 108টা প্রদীপ জ্বালানো থেকে তারপর মায়ের কাছে 108টা পদ্ম নিবেদন, সাথে পুজো, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটা পুরোটাই দেখো, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো আর কিছু বলার নেই, তোমরা দেখতে থাকো। সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ॐ क्रं गङ्गे चितमनिष्ठैव गोदावरि मयीप्रवाहक विशुद्धमग्नेश्वर चक्रहरिभिः श्री अवस्थितमुपसहस्रदा परमात्मा निजन्यज्ञ तत्रैव प्रदीप्या तेजो यवकाश रूप रोशन स्पर्श शब्द नष्टा जलपष्ट पुष्पाष्ट वाक पानी पाय प्रस्थ प्रगति मन बुद्धि अहंकार চতুর্িংশতি নীলাঞ্জল প্রজ্জ্বল হস তো বন্ধুরা, সন্ধি পুজো তোমরা দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এইদিকে দেখো আমি তোমাদেরকে এখন কি দেখাচ্ছি, এদিকে দেখো প্যান্ডেলের মধ্যে মানুষজনের ঢল নেমেছে, একেবারে জায়গা দেওয়াই যাচ্ছে না। দুদিকে দুটো গেট, দুটো মুখে আর কি লোক ভর্তি, প্যান্ডেলের বাইরেও লোক ভর্তি, এমনই একটা অবস্থা। তো এই সন্ধি পুজোটা দেখা না, ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে হয় না এই জিনিসটা। সেই জন্য এই সন্ধি পুজো দেখার জন্য সবাই আর কি মানে অনেক আর কি আকর্ষিত হয়ে থাকে এই জিনিসটা দেখবে বলে। তো এখন পুজো চলছে আর সবাই কিন্তু চুপচাপ বসে আছে, আর এই যে দেখো আমিও কিন্তু এখানে সামনে বসে আছি, পুজোটা দেখছি। পুরো পুজো শেষ হবে তারপরেই যাব বাড়িতে। তো এমনি দিন তো মানুষ প্যান্ডেলে আসছে, পুজো দেখছে, কিন্তু এমনি দিন যত না ভিড় হয় তার থেকে আজকের দিনে সবথেকে বেশি ভিড়। আর এবছরের সন্ধি পুজোটা ছিল একদমই অন্যরকম, একদমই আলাদা।
পুরো দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো। মা চামুণ্ডার আরাধনা হয়েছে, তো মনে হচ্ছে যেন সত্যি মা চামুণ্ডা এসে এখানে উপস্থিত ছিল এমন একটা অবস্থা। তো সেই সময়টা কি ঘটেছে না ঘটেছে সেটাও এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের খুব খুব ভালো লাগবে। তবে আমি আর বেশি কথা বলবো না, শুধু তোমরা দেখেই যাও। তো আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে 108টা পদ্ম, সেই পদ্মগুলো ফোটানো চলছে। তো এখন এই পদ্মগুলো মায়ের কাছে নিবেদন করা হবে, সেই জন্য এখন সংকল্প চলছে। তো চলো তোমরা দেখতে থাকো এর পরে পরে ঠিক কি হয় আর না হয়। পুজো কিছুটা সম্পন্ন হয়েছে, এরপরে পালা এসেছে 108টা প্রদীপ জ্বালানোর। তো এখন সেই প্রদীপ জ্বালানোই চলছে, দেখতেই পাচ্ছ এখানে। আর সবাইকে বলছে কেউ তাড়াহুড়ো করো না, সবাই জ্বালাতে পারবে, উপর থেকে জ্বালাও, একটা একটা করে জ্বালাও। পুজো দেখার সাথে সাথে এই প্রদীপটা জ্বালানোও কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। তো প্রচুর মানুষজন রয়েছে, সবাই আর কি যদি বেশি বেশি প্রদীপ জ্বেলে দেয় তাহলে তো আর হবে না। তো সেই জন্য সবাই আর কি একটা একটা করে প্রদীপ জ্বালাচ্ছে এখানে, তো আমিও জ্বালিয়েছি। ওদিকে 108টা প্রদীপ জ্বালানো চলছে, আর এদিকে মায়ের কাছে নিবেদন চলছে 108টা পদ্মের। তো সেই নিবেদনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ঠিক এর পরে পরেই শুরু হবে ওই যে 108টা প্রদীপ জ্বালানো হলো, সেই প্রদীপ জ্বালিয়ে চারিদিকে অন্ধকার করে মা চামুণ্ডার আরাধনা। তো সত্যি মা চামুণ্ডার আরাধনা দেখতে গিয়ে যেমন ভয়ও লেগেছিলো তেমন গায়ের মধ্যে কাঁটাও দিয়ে উঠেছিল এমন একটা অবস্থা। প্রদীপের আগুন হঠাৎ করে চোখের নিমিষের মধ্যে পুরো আকাশ ছোঁয়া হয়ে যাবে, মানে প্যান্ডেলের কাপড়ের পুরো ছুঁই ছুঁই এইরকম একটা অবস্থা হয়ে যাবে, এত দাউ দাউ করে জ্বলে উঠবে। সেটা কিন্তু আবার চোখের নিমিষের মধ্যেই কমে আসবে, মানে আশ্চর্য একটা ব্যাপার, যেটা কোনোদিনও দেখিনি। এত বছর সন্ধ্যা পুজো হচ্ছে, কোনোদিনও দেখিনি ওইভাবে অন্ধকার করে মা চামুণ্ডার আরাধনা করতে। তো সত্যি নিজের চোখকে বিশ্বাস করা যায় না। সমস্ত কিছু এখানে এটাই প্রমাণ করে যে মা চামুণ্ডার আরাধনাতে মা চামুণ্ডারই আবির্ভাব ঘটেছিল। তো সেই জন্যে প্রদীপের আগুনটা ওই অবস্থা হয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে। সবাই কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলো, কিন্তু ঠাকুরমশাই কিন্তু একটুও ভয় পায়নি। তো উনি জানেন ব্যাপারটা, উনি জানেন এই জিনিসটা। তো যাই হোক, তখন কোনোরকম কোনো কথা বলবো না, তোমরা শুধু দেখবে, সেই জন্যই আমি একটু আগে থেকে তোমাদেরকে ব্যাপারটা বলে দিলাম। শুদ্ধ
ধারণ রত্নভূষণ ভূষিতম ঈশাহাস্য প্রসন্ন সুবীরচন যেটা তোমাদেরকে দেখাতে চাইলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখতেও পেলে আর বুঝতেও পারলে, সবকিছু যেন ঠাকুর মশাইয়ের হাতের নিয়ন্ত্রণে। দেখো মন্ত্রের সাথে সাথে আর আরতির সাথে সাথে আগুনটা কিভাবে দাও দাও করে উপর দিকে জ্বলে উঠলো আর কিভাবে নিমিষের মধ্যেই নিচের দিকে নেমে আসলো। তো সত্যি আশ্চর্য ব্যাপার, আমি তো অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর এই আরতির পরে পরেই সন্ধি পুজোটা শেষ হয়ে গিয়েছিলো। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল।